আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ঝটপট যখন তখন চুলাতেই তৈরি করা যায় অসম্ভব মজাদার এরকম একটি দুই ডিমের প্লেন কেকের রেসিপি। প্লেন কেকটা সবাই খুব পছন্দ করে, সকাল বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনারা এই প্লেন কেকটা তৈরি করে রাখতে পারেন কোনো ঝামেলা ছাড়া, কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে ইনশাল্লাহ। আর চুলাতেই কেকটা বেক করব, তারপরও মাশাল্লাহ দেখতে হবে একদম ওভেনে বেক করা কেকের মতো, আর অনেক বেশি সফট, আর খেতে হবে তো দুর্দান্ত। তো আই হোপ সব মিলে আমার আজকের এই সহজ কেকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর কেক কীভাবে এতটা সফটভাবে তৈরি করা যায় এবং চুলাতে কীভাবে এতটা সুন্দরভাবে তৈরি করা যায় তার জন্য কিন্তু কিছু টিপস থাকবে রেসিপিতে, আশা করব আপনারা রেসিপিটা মন দিয়ে দেখবেন। তো আজকের এই ঝটপট প্লেন কেকটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলে দুইটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি, যে কোনো ধরনের ডিমই এখানে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ একটু ভরে ভরে চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1/3 কাপ পরিমাণ, তার মানে 1 কাপের 1/3 ভাগ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, চাইলে বাটার দিতে পারেন মেল্ট করে নর্মাল টেম্পারেচারে এনে। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, তারপর এটাকে আমি বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের মাধ্যমে 3 মিনিটের মতো। তবে আপনাদের কাছে বিটার না থাকলে হ্যান্ড উইক কিংবা ডাল ঘুটনি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, 7 থেকে 8 মিনিট কিংবা 10 মিনিট। তো বিট করতে করতে একসময় দেখা যাবে যে এটা এরকম সাদাটে হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে শুকনো উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন, সমস্যা নেই। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার, আর আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবেন। তো আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, তারপর এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এরপর এখানে আমি একটা লেবুর উপরের যে খোসাটা আছে সেটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো খুবই আলতো করে দিতে হবে যেন নিচের যে সাদা অংশটা সেটা না আসে, শুধু উপরের সবুজ অংশটা আসে। তো 1 চা চামচের মতো আমি খোসা দিয়ে দিলাম গ্রেট করে, তারপর কিছুটা লেবুর রসও দিয়ে দিলাম। তো অনেকেই বলেন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও ডিমের গন্ধ করে, তো তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন কখনোই ডিমের গন্ধ করবে না। আর লেবুর রস সামান্য একটু দিলে কেকের ভিতরটা অনেক বেশি সাদা ধবধবে হয় আর খেতেও ভালো লাগে। তো সব কিছু আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিয়েছি, আর দেখুন আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি 8 ইঞ্চি সাইজের, আর মোল্ডের নিচে এবং সাইডে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর মোল্ডের নিচে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে একটা স্টিকের মাধ্যমে এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে, আর তারপর কয়েকবার ট্যাপ করে নিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায় কেকটাকে বেক করতে। কেকটাকে বেক করার জন্য চুলায় 10 মিনিট আগে থেকে লো আছে একটা হাঁড়ি আমি গরম করে নিয়েছিলাম, হাঁড়ির নিচে একটা স্টেন দেওয়া ছিল, স্টেনের উপরে আমি কেক মোল্ডটা একটু সমান করে বসিয়ে দিলাম। তারপর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, উপরে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলাম, যে ঢাকনাটা আমার হাঁড়ির সাথেই ছিল। তো কেকের উপরে যদি সুন্দর কালার আনতে চান অবশ্যই সিলভার, অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন, মানে যেই ধরনের ঢাকনাগুলো আগুনের তাপে অনেক বেশি গরম হয় সেই ধরনের ঢাকনা ব্যবহার করবেন, এতে করে দেখবেন কেকের উপরে সুন্দর কালার আসবে। আর এই ঢাকনাটা যেহেতু হাঁড়ির সাথে চেপে লাগে না, যে কোনোভাবে ভিতরে ভাপটা বের হতে পারে সেই জন্য উপরে একটা ভারী শিল বা পুঁতা দিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচটা একদম লো ফ্লেমের চেয়ে সামান্য একটু বাড়িয়ে রেখে 40 মিনিট আমি কেকটা বেক করেছি, আর 40 মিনিট পর দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে ভিতর থেকে ভালোভাবেই বেক হয়েছে। তো এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে ওভেনেও বেক করতে পারবেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন রেখে মিডল তাকে রেখে কেকটাকে বেক করে নেবেন 35 থেকে 40 মিনিট। তো কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় একটু র্যাপিং পেপার দিয়ে উপরটা র্যাপ করে নিলাম, তারপর এটাকে মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবে রেখে দিয়েছি। এতে করে কিন্তু কেকটা আরও বেশি সফট হবে, উপরের অংশটা ড্রাই মনে হবে না, একদম সফট থাকবে। তো দেখুন মাশাল্লাহ কেকটা অনেক সফট হয়েছে। তো এই পর্যায়ে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি, একটা ছুরির মাধ্যমে সাইডটা প্রথমে ফ্রি করে নিচ্ছি, তারপর কয়েকবার ট্যাপ করে আলতো করে এরকম করে টান দিলে কিন্তু সুন্দরভাবে কেকটা মোল্ড আউট হয়ে যাবে। আর দেখুন মাশাল্লাহ কেকের সব দিক থেকেই কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা নিচে এবং চারোপাশে সব দিক থেকে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে।
আর তার সাথে সাথে কেকটা খেতে যে কতটা মজার হয়েছে আপনারা যদি রেসিপিটা ফলো করে একবার বাসা ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে তাছাড়া যারা কেক বানানো একদমই পারেন না তারাও আশা করব রেসিপিটা দেখলে ইনশাআল্লাহ এরকম মজাদার সফট কেক চুলাতেই তৈরি করতে পারবেন তো फ्रेंड्स আজকের ভিডিওটা এখানে শেষ করছি তবে যাওয়ার আগে রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন